ফ্যাসিস্টদের সকল রাজনৈতিক প্রদর্শনের জন্য ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের দেশে রাজনীতিতে কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্যের ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমন মন্তব্য করেন, ছাত্র জনতার নেতৃত্বাধীন জুলাই আগস্ট অভ্যুত্থানের পর যখন শেখ হাসিনার পতন হয় তখন বাংলাদেশের প্রাচীনতম দল আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন 84 বছর বয়সী শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে আরো বলেন, তার সরকার ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দিল্লির কাছে ফেরত চাইবেন না, কেননা এ বিষয়টি প্রতিবেশী দুদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরো বাড়িয়ে দিতে পারে। নিশ্চিতভাবে বাংলাদেশে স্বল্পমেয়াদে তার কোনো জায়গা হবে না, তার দল আওয়ামী লীগও কোনো জায়গা পাবে না, কেননা তারা দেশের জনগণ ও রাজনৈতিক কলকব্জা নিয়ন্ত্রণ করেছে। তারা নিজেদের সুবিধার জন্য রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে, সুতরাং তাদের মতো কোনো ফ্যাসিস্ট দল গণতান্ত্রিক ধারায় স্থান পাবে না। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও মানবাধিকার সংস্থাগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের আমলে হওয়া নির্বাচনে কারচুপি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং শেখ হাসিনার 15 বছরের বেশি সময়ের শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখলের অভিযোগ এনেছে। হাসিনা পালিয়ে যাওয়ার পর তার দলকে রাজনীতি থেকে সাময়িক নিষিদ্ধের আলোচনা শুরু হয়েছে, কেননা অনেকে বলছেন রাজনীতিতে ফিরে এলে আওয়ামী লীগকে সংস্কারের মধ্য দিয়ে আসতে হবে। ডক্টর ইউনূসের ধারণা আওয়ামী লীগ ভেঙে যেতে পারে, তবে তিনি এ বিষয়েও জোর দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের আমলে হাসিনার দলের কোনো ভাগ্যের বদল হবে না, কেননা বর্তমান সরকার রাজনৈতিক সরকার নয়। তিনি বলেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা নির্ধারণ হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে। এক্ষেত্রে তাদের রাজনৈতিক অবস্থান কি হবে তা নির্ধারণ করতে হবে। ক্ষমতায় থাকাকালীন ডক্টর ইউনূসকে টার্গেট করেছিল শেখ হাসিনা, এক্ষেত্রে ব্যাপক সমালোচিত হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী। ইতোমধ্যেই কোনো রাজনৈতিক দলে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনূস। এছাড়া তার কোনো রাজনৈতিক দল গঠনেরও ইচ্ছা নেই জানিয়ে তিনি বলেন, আমাদের কাজ হচ্ছে সংস্কারের এজেন্ডাগুলো নিষ্পত্তি করা, নির্বাচনের প্রস্তুতি শেষ হলে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও আলোচনায় বসব আমরা। শেখ হাসিনার শাসনের পতনের ফলে তার সবচেয়ে বড় বিদেশি সমর্থক ভারতের সাথে সম্পর্কের অবনতি ঘটেছে বাংলাদেশের। হাসিনা সহ তার দলের 45 নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পরই ভারতের সঙ্গে হাসিনা প্রত্যাবর্তনের বিষয়ে আলাপ আলোচনা শুরু করবে অন্তর্বর্তী সরকার। ফিনান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনূস আরো বলেন, হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এ মামলার রায় ঘোষণার পর ভারতের সঙ্গে প্রত্যাবর্তন চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। আমি মনে করি না যে রায় হওয়ার আগেই এটা করার দরকার আছে। আগস্টে শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছিলেন, বিক্ষোভ দমনে তার মায়ের বিরুদ্ধে সহিংসতার যে সকল অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। হাসিনার ছেলের দাবি, যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয় তাই যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছেন তিনি।